আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত, এত সুন্দর কণ্ঠ কি করে হয়। এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত। সুবহানাল্লাহ, পড়বেন না? হইছে সুরেলা? হইছে হইছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই। টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন, রাজি আছেন তো সবাই? খেয়াল রাখবেন, ইসলামে মসজিদ এটা সবার, নাকি আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টির, জামাত ইসলাম, পীরের মুরিদ, তাবলিগের ভাই, কাদের? চিল্লায় বলেন কাদের? অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন? আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ, কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায়া কোপায়া ভাগ করে দেই। না, ভাগ করবেন না, সবাই রে সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহু আকবার এইভাবে, দেখছেন না? কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে, মালিকিদের কিছু লোক আছে এরা বাঁধেই না, এমনি সেরে রাখছে, কি করবি কর, বাঁধনো না এভাবে, হ্যাঁ করে কিছু করারও নাই, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে, প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না, কেউ আমিন জোরে কেউ আসতে, কোনো ঠেলাঠেলি আছে? তো বাংলাদেশের ঠেলাঠেলি আনলো কে? কেন এই ঠেলাঠেলিটা করেন, কথা কি বুঝেন? ঠেলাঠেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ঐক্য চাই। অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে, অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে, সংকীর্ণতার দিন শেষ, পরিবর্তন হতে শুরু করেছে, মানুষ এখন অনেক চালাক, জনগণের ধোকা দেওয়া, তাওহিদপন্থী মুসলমানদের গোজামেল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ, জোরে বলেন ঠিক কিনা? যেটা বলবেন কোরআন সুন্নার আলোকে বলবেন, ইসলাম এসেছে মিলানোর জন্য, তা আপনি পিস পিস করেন কেন? আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে। সবাই ভাই ভাই, মসজিদ সবার। 60 জন খ্রিস্টান পাদ্রি নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে, জায়গা নাই, কই বসতে দিবে? কোনো জায়গা না পেয়ে 60 জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব ইসলাম মসজিদে নববীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন। মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে, আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না, হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের ভাইরা ঢুকতে পারে না। এটা আপনি পেয়েছেন কোথায়? কেন করেন এগুলো? বাদ দিয়ে দেন, আমরা সবাই এক, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন? আমরা কিলাকিলি চাই, বিভেদ চাই, হিংসা চাই, আর কোন ঝগড়া মারামারি চাই? আমরা চাই ঐক্য, চিল্লায় বলেন কি চাই? আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো, আরো জোরে বলি আমিন।